হজরত জিয়াউল হক মাইজভান্ডারির তিরিশতম ওরশের প্রস্তুতির অংশ হিসাবে মাইজভান্ডারীর গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরির আশ্রম শাখার উদ্যোগে দূরস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে রোববার বাদে মাগরে ফটিকছড়ি উপজেলা কার্যালয়ে নির্বাহী অফিসার দীপক কুমার রায় এ নগদ অর্থ বিতরণ করেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিবিরহাট শাখার সভাপতি আলহাজ হাফেজ আবুল কাশিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লিটন ক্রান্তি দেবনাথ ফটিকছড়ি পূজা উদযাপনের পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী লাউজিয়া হক কমিটির সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি লায়ন বর্ণ আচার্য বলায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় গীতা শিক্ষা কমিটির উত্তর জেলার সভাপতি পণ্ডিত লিঙ্কন চক্রবর্তী সহসভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ শিপ্রা বসু মল্লিক মহিলা প্রধান শিক্ষিকা অর্চনা রানী আচার্য মানিক বড়ুয়া জন্টুশীল রুবেলশীল বন্দন আচার্য ও সুমন মালাকার প্রমুখ মানুষ মানুষের জন্য জীবনযাপন এটা হলো একটা দৃষ্টান্ত আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের উচিত এরকম যারা অসহায় মানুষ আছে যাদের করার ইচ্ছা আছে মনোভব কিন্তু সামর্থ্য নয় এই ধরনের লোকজনদেরকে সহযোগিতা করা আজকে সূর্যগিরি আশ্রম যেটা করেছে আমাদের সাংবাদিক বুরুণ বাবু সেটা আমি মনে করি খুব ভালো একটা কাজ করেছে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি সুযুগিরির আশ্রম শাখার উদ্যোগে আমরা ছয়জন মানুষকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি দুইজনকে বিদেশ গমনের জন্য সাহায্য করেছি নগদ অর্থ দিয়ে দুইজনকে চক্ষু চিকিৎসার খাতে সহায়তা করেছি দুইজনকে শিক্ষা খাতে সহায়তা করেছি আর একজন গৃহবধূকে দুইজন গৃহবধূকে মুরগি পালনার্থে কিছু নগদ অর্থ বিতরণ করেছি আসন্ন মহান ছাব্বিশী নর শরীফের কর্মসূচি অনুসারে সূর্যগৃহীন আশ্রম শাখার পক্ষ থেকে আমরা এই নগদ অর্থ দিয়ে মানুষের পাশে সেবা প্রতি বছর আমরা এবছরও সার মহোদয়ের হাতে আমরা প্রায় টোটাল ত্রিশ জন প্রায় দেড় লক্ষ টাকার মতো তবে বিভিন্ন শিক্ষাঘাত বিবাহ খাত এবং ব্যবসাঘাত এবং অন্যান্য খাতও আমরা দিয়ে থাকি তবে এটা আমাদের সদস্য হতে হবে না তবে আমরা মূলত চল্লিশ আট সদস্যের জেল আবার আদর্শকে বুকে ধারণ করে দুঃস্থান আমাদের সবাই এই কাজটা করে যাচ্ছি